নমস্কার বন্ধুরা কেরিয়ার উজ্ডামে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও সম্প্রতি তোমাদের ডাব্লুবি পিএসসি ক্লার্কশিপ দু হাজার তেইশ নিউ রিক্রুটমেন্টের ফর্ম ফিলাপ শেষ হয়ে গেল গতকালই কিন্তু ফর্ম ফিলাপ শেষ হয়েছে তোমাদের এই পিএসসি ক্লার্কশিপ রিক্রুটমেন্ট নিয়ে অনেকের উৎসাহ রয়েছে এবং তোমরা অনেকেই এর আগের ভিডিওতে কমেন্ট করে রিকোয়েস্ট করেছিলে দাদা পিএসসি ক্লার্কশিপের ফর্ম আপ তো হয়ে গেল তের পরীক্ষা কবে নেওয়া হবে এক্সাম ডেট নিয়ে ভিডিও দাও কবের পরীক্ষা নেওয়া হবে সেই সঙ্গে এর সিলেবাস নিয়ে একটা ডিটেল ভিডিও করে দিও এর সিলেবাস কি থাকবে সে নিয়ে ভিডিও করতে তো তোমাদের রিকোয়েস্টে আজকের ভিডিওটি নিয়ে চলে এলাম দেখো শুধুমাত্র ফর্ম ফিল আপ তো হবে না ফর্ম ফিলাপের পরবর্তী কাজ হচ্ছে সিলেবাসটা ভালো করে বোঝা এবং সেই সিলেবাস ভিত্তিক পড়াশোনা করা এবং তোমাদের যে এক্সাম ডেট সেই এক্সাম ডেটকে ফোকাস করে নিজেকে তৈরি করা তো আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে আজকের ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারবে যে পিএসসি ক্লার্কশিপ দু হাজার তেইশ চব্বিশ রিক্রুটমেন্ট এক্সাম তোমাদের কবে নেওয়া হবে সেই সঙ্গে ডিটেল সিলেবাস চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে দেখে নেবো ডাব্লুবি পিএসসি ক্লার্কশিপ দু হাজার তেইশ চব্বিশ রিক্রুটমেন্টের এক্সাম ডেট পরীক্ষা কবে নেওয়া হবে তো তো আমরা দেখতে পাচ্ছ আমরা ডাব্লু পিএসসি ক্লাসটি দু হাজার তেইশ রিক্রুটমেন্টের অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করেছি এই বিজ্ঞপ্তির মধ্যে দুই নাম্বার পেজে এখানে দেখো তোমাদের বলা হয়েছে দেখতে পাচ্ছ দ্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশান পার্ট ওয়ান উইল বি হেল্ড অ্যাট ভেরিয়াস সেন্টার্স ইন কলকাতা অ্যান্ড ইন সার্টেন আদার ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল টেন্টিভলি ইন দ্য মান্থ অফ জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ডাব্লু পিএসসি ক্লার্কশিপ দু হাজার যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষা কিন্তু পার্ট ওয়ান পরীক্ষা তোমাদের কলকাতা সব বিভিন্ন জেলায় তার এক্সাম সেন্টার থাকবে এবং তোমাদের দু হাজার জুন মাসে এটার পরীক্ষা নেবে ঠিক আছে টেন্টেটিভ মান বলে দিয়েছে দু হাজার জুন মাসে তোমাদের পরীক্ষা নেবে অর্থাৎ তোমাদের হাতে কিন্তু বেশি সময় নেই তোমাদের হাতে হাতে কোন পাঁচটা মাস কিন্তু রয়েছে ডিসেম্বর শেষ হয়ে গেল বছর শেষ এরপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে ঠিক আছে পাঁচ মাস তারপরে কিন্তু জুন মাস জুন মাসে তোমাদের পরীক্ষা হবে এটা কিন্তু পিএসসি নিজেই জানিয়ে দিয়েছে তবে এক্সাম ডেট তোমাদের জানায়নি তবে যেটুকু আপডেট পেয়েছি তোমাদের কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে যে একটা সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম হওয়ার প্রচুর সম্ভাবনা আছে ঠিক আছে এবারে আমরা দেখে নেব তোমাদের অফিসিয়াল সিলেবাস এবং ক্লার্কশিপ রিক্রুটমেন্টে দুটো স্টেজে পরীক্ষা নেওয়া হয় প্রথমত পার্ট ওয়ান পরীক্ষা এবং পার্ট টু পরীক্ষা দুটি পরীক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ পার্ট ওয়ান পরীক্ষা যে নাম্বার পাবে এবং পার্ট টু পরীক্ষায় যে নাম্বার পাবে দুই নাম্বার কিন্তু যুক্ত হয়ে তোমাদের মেরিট লিস্ট ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে ঠিক আছে তবে পার্ট ওয়ান পরীক্ষায় পাস করলে তবেই কিন্তু পার্ট টু পরীক্ষায় বসতে দেবে ঠিক আছে এবং পার্ট ওয়ান এবং পার্ট টু দুটোই কিন্তু সমান গুরুত্বপূর্ণ দুটো নাম্বারই কিন্তু ফাইনাল মেরিট লিস্টে অ্যাড হবে ঠিক আছে এবার দেখো তোমাদের বলা হয়েছে যে পার্ট ওয়ান পরীক্ষা হবে সেই পরীক্ষা কিন্তু অবজেক্টিভ টাইপ হবে এবং পার্ট টু পরীক্ষা হবে কনভেনশনাল টাইপে ওকে তো দেখো পার্ট ওয়ান যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় মোট একশোটি কোশ্চেন আসবে একশো নাম্বারের পরীক্ষা প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে এক করে ঠিক আছে এখানে তোমাদের তিনটি সেকশান থেকে কোশ্চেন আসবে প্রথমত ইংলিশ তিরিশ নাম্বার জেনারেল স্টাডিজ চল্লিশ নাম্বার অ্যারিথমেটিক যেখানে তোমাদের তিরিশ নাম্বার থাকবে ঠিক আছে এবং তোমাদের পার্ট ওয়ান পরীক্ষার সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট ওকে এবারে দেখো তোমাদের পার্ট টু পরীক্ষা পার্ট টু পরীক্ষায় তোমাদের দুটি গ্রুপে প্রশ্ন আসবে প্রথমত গ্রুপ এ যেখানে ইংলিশের কোশ্চেন থাকবে এবং গ্রুপ বি বাংলা অথবা হিন্দি বা উর্দু বা নেপালি বা সান্তালি ঠিক আছে যেমনটা তোমরা ফর্ম ফিল সময় সিলেক্ট করেছিলে সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে এবং তোমাদের প্রত্যেকটা গ্রুপে কিন্তু পঞ্চাশ নাম্বার করে কোয়েশ্চেন আসবে ঠিক আছে অর্থাৎ গ্রুপ এ ইংলিশ পঞ্চাশ নাম্বার সেই সঙ্গে গ্রুপ বি বাংলা বা যে সাবজেক্ট তোমরা চুজ করেছো সেটা কিন্তু তোমাদের পঞ্চাশ নাম্বার থাকবে টোটাল একশো নাম্বার তোমাদের পরীক্ষা হবে পার্ট টু পরীক্ষা ঠিক আছে এবং পার্ট টু পরীক্ষার সময় থাকবে এক ঘন্টা আশা করি বুঝতে পারলে এবারে দেখো তোমাদের বলা হয়েছে পার্ট টু পরীক্ষায় পাশ করলে তোমাদের পার্ট ওয়ান পরীক্ষা এবং পার্ট টু পরীক্ষার যে নাম্বার সেই নাম্বার যুক্ত হয়ে মেট লিস্ট তৈরি করা হবে এবং সেখান থেকে তোমাদের কিন্তু কম্পিউটার টাইপ টেস্টের জন্য ডাকা হবে ঠিক আছে কম্পিউটার টাইপ টেস্টে পাস করে গেলে তোমরা কিন্তু ডিবির জন্য ডাক পাবে এবং তোমরা ডিবি ক্লিয়ার করলে কিন্তু চাকরি হয়ে যাবে তোমাদের ঠিক আছে এবারে আমরা দেখে নেব ডিটেল সিলেবাসটা দেখো তোমাদের পার্ট ওয়ান পরীক্ষার তিনটি সেকশান থেকে কোয়েশ্চেন আসবে ইংলিশ জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক যেখানে ইংলিশে বলা হয়েছে ফান্ডামেন্টালস অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ

কারেন্ট ইফেয়েন্স অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি তো তোমাদের বুঝতে পারলে জেনারেল স্টাডিজ যেখানে তোমাদের সায়েন্সের কোশ্চেন আসবে ঠিক আছে যেখানে তোমাদের এভরিডে সায়েন্স রিলেটেড কোশ্চেন আসবে সেই সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন পাবে এবং বিশেষ করে ইন্ডিয়া রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন কিন্তু বেশি থাকবে ঠিক আছে সেই সঙ্গে তোমাদের ভারতের ইতিহাস ভারতের ভূগোল এবং আরও অন্যান্য যে সমস্ত জিকে টাইপ রয়েছে সেখান থেকে কিন্তু কোশ্চেন আসে ঠিক আছে এবারে দেখো তোমাদের অ্যারিথমেটিক যেখানে বলা হয়েছে ডিভিসিবিলিটি ফ্র্যাকশানস ডেসিমেলস রিকারিং ডেসিমালস সিম্প্লিফিকেশান এইচসিএফ এলসিএম পার্টনারশিপ অ্যাভারেজ রেশিও অ্যান্ড প্রোপোশান পার্সেন্টেজ সিম্পল ইন্টারেস্ট প্রফিট অ্যান্ড লস টাইম অ্যান্ড ডিস্ট্যান্স এরিয়া অফ রেক্ট্যাঙ্গেলস অ্যান্ড স্কোয়ার তো এই সমস্ত টপিক থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে অ্যারিথমেটিক পার্টে ঠিক আছে এবারে দেখো তোমাদের পার্ট টু যে পরীক্ষা নেওয়া হবে ডেসক্রিপটিভ পরীক্ষা সেখানে তোমাদের সিলেবাস কী থাকবে প্রথমে গ্রুপে ইংলিশ যেখানে বলা হয়েছে ড্রাফটিং অফ এ রিপোর্ট ইন ইংলিশ ফ্রম পয়েন্টস অর মেটেরিয়ালস সাপ্লাইড তো কিছু পয়েন্ট বা কিছু মেটেরিয়ালস তোমাদেরকে সাপ্লাই করা হবে কোশ্চেন পেপারে সেই পয়েন্ট অনুযায়ী তোমাদের কিন্তু একটা ইংলিশে রিপোর্ট লিখতে হবে ঠিক আছে তারপরে বিতে বলা হয়েছে কন্টেন্সিং অফ এ প্রোস প্যাসেজ সামারি অর প্রেসি তোমাদের একটা প্রোস প্যাসেজ দেওয়া হবে সেটা কিন্তু সামারি বা প্রেসি করতে হবে এবং সিতে বলা হয়েছে ট্রান্সলেশান ফ্রম বেঙ্গলি অর হিন্দি অর উর্দু অর নেপালি অর সান্তালি অ্যাজ দ্য কেস মে বি ইন্টু ইংলিশ তো বলা হচ্ছে তোমাদের বেঙ্গলি বা হিন্দি বা উর্দু বা নেপালি বা সান্তালি এখান থেকে তোমাদের কিন্তু ইংরাজিতে অনুবাদ করতে হবে ঠিক আছে এরপর দেখো গ্রুপ বি যেখানে বলা হয়েছে বেঙ্গলি অর হিন্দি অর উর্দু অর নেপালি অর সান্তালি যেমনটা তোমরা ফর্ম ফিল আপের সময় চুজ করেছিলে তেমনটা কিন্তু কোশ্চেন আসবে ঠিক আছে এখানে প্রথমে এতে বলা হয়েছে ড্রাফটিং অফ এ রিপোর্ট ফ্রম পয়েন্টস অর মেটেরিয়ালস সাপ্লাইড কিছু পয়েন্ট তোমাদের দেওয়া হবে সেই পয়েন্ট থেকে তোমাদের কিন্তু তোমাদের ল্যাঙ্গুয়েজে একটা রিপোর্ট লিখতে হবে যে ল্যাঙ্গুয়েজ তোমরা চুজ করবে সেই ল্যাঙ্গুয়েজে তারপরে বিতে বলা হয়েছে কনডেন্সিং অফ এ প্রোস প্যাসেজ সামারি অর প্রেসি তোমাদের একটা প্রোস প্যাসেজ সেটা কিন্তু সামারি বা প্রেসি করতে হবে তারপরে সিতে বলা হয়েছে ট্রান্সলেশন ফ্রম ইংলিশ ইন্টু বেঙ্গলি অর হিন্দি অর উর্দু অর নেপালি অর সাংতালি অ্যাজ দ্য কেস মেবি তো বলা হচ্ছে তোমাদের একটা ইংলিশ প্যাসেজ দেওয়া থাকবে সেটা কিন্তু বাংলাতে বা তোমাদের যে ল্যাঙ্গুয়েজ তোমরা সিলেক্ট করেছো সেখানে তোমাদের কিন্তু সেই ল্যাঙ্গুয়েজে অনুবাদ করতে হবে ঠিক আছে এবং তোমাদের বলা হয়েছে দ্য স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশান শ্যাল বি সিমিলার টু দ্যাট অফ মাধ্যমিক এক্সামিনেশান অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ তোমাদের এই যে পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষার প্রশ্নপত্রের লেভেল কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে মাধ্যমিক স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় সেই লেভেলে কিন্তু কোয়েশ্চেন করা হবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের পরীক্ষা কবে নাগাদ হচ্ছে এবং সেই সঙ্গে তোমাদের এক্সাম কি আশা করি তোমাদের ক্লিয়ার একটা কনসেপশান হয়ে গেল তো ভালো করে এখন থেকে প্রিপেয়ার হও নিজেকে তৈরি করো এবং ক্লার্কশিপের জন্য কিন্তু নিজেকে প্রস্তুত করে ফেলো